আপনি হেড আছেন কটায়? আমি বারোটাতে হেড আছেন কটাতে? আমি বারোটা অঞ্চলের মালিক না তো, আমি পাঁচটা। হুম বলো। হ্যাঁ, আমাদের কৃষ্ণনগর ওয়ান ব্লকে বারোটি অঞ্চলের মধ্যে মোট গ্রাম পঞ্চায়েতের আসন 238 টোটাল। শুনুন, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 100, বিজেপি 105, সিপিএম 14, অন্যান্য 19। এই হচ্ছে কৃষ্ণনগর ওয়ান ব্লকে পঞ্চায়েতের পরিস্থিতি। পঞ্চায়েত সমিতির মোট আসন 36, তৃণমূল কংগ্রেস 21, বিজেপি 14, সিপিএম 1। আর জেলা পরিষদের মোট আসন 3, তৃণমূল কংগ্রেস 2, বিজেপি 1। অর্থাৎ যেটা কেষ্টদা বলতে চাইছেন যে গ্রাম পঞ্চায়েতের আসন যেখানে একবারে বুথ স্তরে, সেখানে মোট 238-এর মধ্যে আমরা 105, বিজেপি 1, আমরা 100, বিজেপি 105। বিজেপি বাড়লো কেন? বিজেপি বাড়লো কেন স্যার, আমি বলি। প্রথম অনৈক্যর ব্যাপারটা এসে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের সব আবার ঠিক হচ্ছে। আচ্ছা, খারাপ লাগছে না যে আপনি তো বুক ফুলিয়ে কোনো জায়গায় বলতে পারবেন না, আপনি 100, একজন 105? হ্যাঁ, আমরা ব্লক প্রেসিডেন্ট, আমাদের লজ্জা লাগছে না? লজ্জা তো লাগেই স্যার। আমার তো মনে হচ্ছে লাগছে না। না লজ্জা লাগে স্যার। আপনি জামা প্যান্ট ইস্ত্রি করে পরে এসেছেন কেন? জামা প্যান্ট ইস্ত্রি করে পরে আসছি কেন স্যার, এটা তো বলতে পারবো না আমি। মানে এমন ভাবে দল করি স্যার, হয়তো মনে করবেন অনেক কিছু। আপনি কটা অঞ্চলে দায়িত্ব আছেন বলুন তো? পাঁচটা অঞ্চল। আপনি কটা অঞ্চলে হেরে আছেন বলুন তো? একটা বন্ধু আমরা হেরে আছি হিসাবে পাঁচটায়। তাহলে পাঁচটায় ভালো রেজাল্ট বলে দিয়েছেন আপনি আমাকে। কেবল ভীমপুরে 2 কেবল, আর সব এক এক। না না, তাহলে আপনি ভালো রেজাল্ট বলছেন আমাকে। ভালো রেজাল্ট বলতে কি বলছি, তাহলে আমি আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার। চ্যালেঞ্জ দেবেন? চ্যালেঞ্জ থাকার জন্য? আমি লোকসভা না, আমার থাকার জন্য না। আপনি শেষ করে আমাকে সরিয়ে দেন, দলের ভালো হলে আমার কোনো আপত্তি নেই। আমি আমি আজকে রেজাল্ট ভালো, দল থাকলে আপনি আমি থাকবো। হ্যাঁ হ্যাঁ, দল না থাকলে আমরা কেউ থাকবো না স্যার। থাকবো? হ্যাঁ। তাহলে দলের যদি ভালো কাজ হয়, আপনার মাথাটা যেমন উঁচু হবে, আমার মাথাটা তো উঁচু হবে, উজ্জ্বলের মাথা উঁচু হবে, গৌরীদের মাথা উঁচু, এটা দরকার কি না? দরকার দরকার স্যার। সেটা হলে ভালো না? সেটাই ভালো। আর আপনি দেখুন হয় কি না, আপনি আসলেন তো দেখতে পাবেন হবে। ঠিক আছে, আমি আবার এক মাস পর আসছি। হ্যাঁ, আপনি কি বলছেন? সাতটা অঞ্চল মাইক্রোফোন কটা হেরে আছেন? আমাদের সাতটা অঞ্চল কৃষ্ণনগর হেরে আছেন কটায়? আপনি দুটোতে হেরে আছে মাত্র, দুটোতে হেরে আছে। আচ্ছা গরিদা, এই এই বারোটা অঞ্চলে ব্লক প্রেসিডেন্ট দুটো কেন? রিকভারি হবে দুটো? হ্যাঁ হয়ে যাবে। আপনার অঞ্চল প্রেসিডেন্ট বলতে পারবে? নিশ্চয়ই, তারা তাদের মতো বলবে। যে দুটো হেরে যাবে দল ডাকুন তো। দিলীপ দে আছেন, জোয়ানিয়া, এটা আছে।